ওই জামানার বাদশা যিনি ছিলেন দাকিয়ানুস পৃথিবীর একজন আল্লাহ বিরোধী খোদাদ্রোহী বাদশা ওই জামানার কেউ এক আল্লাহর প্রতি ঈমান আনত না সেই সময়ে দাকিয়ানুসের সময়ে এই সাতজন যুবক আল্লাহওয়ালা আল্লাহর পাগল হয়ে গেল আলাদা হয়ে এই সাতজন যুবক তারা মসজিদ বানাইল আজান দিল নামাজ শুরু করে দিল এমন সময় ওই দাকিয়ানুস তাদেরকে ডেকে যুবকেরা তোমরা যদি ধর্ম না ছাড়ো আমাকে খোদা বলে না মানো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে এই যুবকরা বলল না 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 কখনোই না এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আসছি হযরত শাহজালাল যখন আসলেন তখন এক আল্লাহর দাওয়াত দেওয়ার মতো লোক এই বাংলায় ছিল না কি কথা বলেন ঠিক কি না 360 আউলি আসলেন বহু আগে তারা এসেছিলেন খান্দাহান আলী আসলেন আল্লাহর ওলির এই জমিনে মানুষের কালেমার দাওয়াত দিয়ে গেলেন এই জমিনে ওলিরা না আসলে আজকে আমরা ইসলাম পাইতাম না বাচ্চা বলল যুবকরা যদি তোমাদের ধর্ম না ছাড়ো তোমাদেরকে রাখা যাবে না মেরে ফেলবো যুবকরা বলল না আমাদের জীবন চলে যাবে এক আল্লাহর ইবাদত আমরা ছাড়ব না আল্লাহর তৌহিদ ও রুবুবিয়াতের উপরে পরিপূর্ণ একিন দেখে এই যুবকরা চলে আসলো আবার মসজিদে আজান দিয়ে তারা নামাজে দাঁড়াই গেল বাচ্চা সৈন্য পাঠাই দিয়ে বললেন যাও তাদেরকে ধরে নিয়ে আসো তারা যখন তাদের দেশ থেকে পালাইতে পালানোর জন্য রওনা হয়ে গেল তাদের সঙ্গে একটা সঙ্গী প্রাণী হয়ে গেল এই প্রাণীর নাম কুকুর এই কুকুর কুত্তাটা তাদের সঙ্গী হয়ে গেল তাদেরকে ভালোবাসলো এই সাতজনের মধ্যে একজন একটা লাঠি দিয়ে কুত্তার পিঠের মধ্যে আঘাত করে বলে এই কুত্তা চলে যা আমাদের সাথে তুই কেন আসিস কুত্তার জবান খুলে গেল কুকুর জবান খুলে বলল মনিব ও আল্লাহর ওলিরা আমি তোমাদেরকে ভালোবাসি আমি কিতমির কুকুর তোমাদেরকে ভালোবাসি যতই মারো তোমাদের পছন্দ আমি ছাড়ব না একবার জোরে বলা যাবে কি মারহাবা ভালোবাসা ভালোবাসা এই জন্য আমার পীর মুর্শিদ একটা গজল মাঝে মধ্যে গাইতেন যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না মুর্শিদ তোমায় ভালোবাসে দয়াল তোমায় ভালোবাসে তুমি তারে ভুইল না যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না রসুল তোমায় ভালোবাসে মাওলা তোমায় ভালোবাসে তুমি তারে ভুইল না যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না পীরবাড়ির ভাইরা রে মাইকের আওয়াজ যত দূরে যায় ওই সাতজন অলিকে কুত্তা ডাক দে বলে ও বন্ধুরা তোমাদেরকে ভালোবাসি যতই লাঠি দিয়ে পিঠাও আমি যাব না কুত্তার জবান খুলে গেল আল্লাহ আল্লাহ কুকুর ওই সাতজন অলির সঙ্গী হয়ে গেল তার একটা গুহার মধ্য যাইয়া বিশ্রাম করতে লাগলো ওই কুকুরটা পাহাড়ের গুহার সামনে বসে বসে পাহারা দিতে লাগলো কোরআনের ঘটনা বলি বাপ কোনো বানানো কিচ্ছে কাহিনী না আল্লাহর কোরআনের ঘটনা কোরআনের কাসাস এর চাইতে বড় দলিল আর কিছু হতে পারে না এই কথা কর না কা কোরআনের উপরে বড় দলিল আর হতে পারে না কোরআন সব চাইতে বড় দলিল কোরআনে আল্লাহ বলে নাম হাসিবতা أن أصحاب الكهف
والرقيم كانوا من آياتنا عزبا. আল্লাহ এই ঘটনাটা বলার আগে বলেন কতই না চমৎকার সাহাবে কাহাবের ঘটনা, কতই না আশ্চর্য। কুকুর ভালোবাসে মনিব আল্লাহর ওলিদেরকে, আল্লাহ 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 বুঝে যাবেন ভালোবাসার কি দাম। নবীজি বলেন আল মারউ মা আমান হাব্বা, তুমি যারে ভালোবাসো তুমি তার সাথে হাসন নাসর হবে। সুবহানাল্লাহ, কি আসতে হবে নজর হবে। আমরা ওলিদেরকে ভালোবাসি বিদায়, ওলিদের সাথে আমাদের হাসর নাসর হয়ে যাবে। ভালোবাসা ভালোবাসা কি দারুণ ভালোবাসার জন্য আজকে এই পীর বাড়ির পীর সাহেবগণ আল্লাহর ওলির আওলাদরা আমাকে দাওয়াত করেছে। যদিও আমি নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া ওনরা কাদেরিয়া, তারপরও নিসবত কিন্তু এক জায়গায় তরিকা, কি কথা কন না কেন, একটাই তরিকা। আমি ওলি ভালোবাসি, আপনারও ওলি ভালোবাসেন, হৃদয়ে কালবে কালবে মিল। প্রিয় ভাইরা আমার খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। ও পীরবাড়ির ভাইরা ময়মনসিং বহু এলাকা থেকে আমার প্রিয় ভাইরা ছুটে আসছেন, পর্দার আড়ালে মা বোনেরা কিছু কথা শোনার জন্য আল্লাহ আপনি দুনিয়ার এই দরবারে আপনারা এসেছেন, পীরবাড়িতে আপনারা আসছেন। গত বছর আমি আসছিলাম, বয়ান করে গিয়েছিলাম, আবার আল্লাহ কবুল করছেন। কারণ ওলিদের দরবারে আসা, মজলিসে বসা, বাবা এটা ভাগ্যের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ কেন মানব জাতি দুনিয়ার মধ্যে পাঠাইল, আল্লাহ পাক বয়ান করলেন ক্বালা ইন্নি আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা তোমরা ভেটু দাও, আমি মানব জাতি যাতে না দুনিয়াতে পাঠায় তোমরা ভেটু দাও, তোমরা বলো, তোমরাই ইবাদত করো, তোমরাই হাম করো, তোমরাই জিকির করো। আমি আল্লাহ যা জানি তোমরা জানো না, আমি মানব জাতির মধ্যে 313 জন নবী পাঠাবো, 124,000 নবী পাঠাবো, 313 জন রসুল পাঠাবো, কিন্তু এই নবী রসুলদের সর্দার একজন যাবে, তিনি আমার হাবিব, তিনি আমার বন্ধু, তিনি আমার নবী। তারে না বানাইলে এই দুনিয়ার জায়গা দুনিয়া থাকতো না, আসমানের জায়গা আসমান হবে না, জমিনের জায়গা জমিন হবে না, সৃষ্টির জায়গা সৃষ্টি চলবে না। এ ভাইরা আমার মনোযোগ দিয়া শুনিয়া যান, সৃষ্টির জায়গা সৃষ্টি হবে না, আসমানের জায়গা আসমান হবে না। অনেকে বৃষ্টি হইলে বেজার হয়, কিন্তু চাতক পাখি বৃষ্টির জন্য অপেক্ষায় থাকে, কখন মেঘ আসবে, বৃষ্টি হবে, পানি পান করব। চাতক মেঘের আশা অপেক্ষায় থাকে, কখন বৃষ্টি হবে আর পানি পান করব। ও পীরবাড়ির ভাইরা মুহিব্বিনেরা শুনিয়া যান, এই চাতক অপেক্ষায় থাকে কখন বৃষ্টি হবে বৃষ্টির আশায়, আর আমরা আশিকরা অপেক্ষায় থাকি নবীর দিদার আমরা কখন পাব, কথা বলেন ঠিক কিনা। দিদারে মুস্তফা, দিদারে মুস্তফার আশায় আমরা চাতকের দল, ঠিক কিনা? নবীর আশায় আছেন না, নবীর আশায় আমরা চাতকের দল, পাগল হয়ে আসি কখন নবী দেখব। এই বৃষ্টি নামে খোদার রহমত, জমিনে শস্য হয় খোদার রহমত, আকাশে মেঘ হয় আল্লাহ রহমত, সূর্যের আলো আল্লাহ রহমত। এই সূর্য যদি আলো না দিত পৃথিবী পৃথিবীর জায়গায় থাকতো না, নদী নদীর জায়গায় চলতো না, বসন্ত হেমন্ত শীত গ্রীষ্ম বর্ষা আর আপনার এই
এই সিজনগুলি আর আসত না। কোথাও পৃথিবীর ঠান্ডা, কোথাও প্রচণ্ড মরুভূমি গরম, এই বৈষম্য আবহাওয়ার পরিবর্তন যিনি করেন, একবার বলেন তো সেই মালিকের নাম কি? মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন, সৃষ্টিগুলি আল্লাহ নিয়ন্ত্রণ করেন, এই সূর্যটা আল্লাহর নিয়ন্ত্রণে, সূর্যের আলো কেন পাই? আল্লাহ কোরআনে বললেন, ওয়ামা আরসাল নাকা, ও নবী আপনারে পাঠাইছি, ওয়ামা আরসাল নাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী নূরের নবী, ও আপনি আমার জীবনের জীবন, আল্লাহর নবী নূরের নবী, ও আপনি আমার জীবনের, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, ঠিক কি না? আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি সারা বাঁচে না জীবন, আল্লাহর নবী নূরের নবী, ও আপনি আমার জীবনের জীবন। ও ভাইরা আমার, আল্লাহ ডাক দিলেন হুজুর, তমাম কুল কায়নাতের জন্য, তমাম আলমের জন্য, জগৎসমূহের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানিয়ে পাঠাইছি। একসাথে বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অ্যাটেনশন, আলামিন জগৎসমূহ, আলম আরবি শব্দ, এর অর্থ হল বিশ্ব, আলামিন বিশ্বসমূহ, জগৎসমূহ, যে দুনিয়াতে বাস করেন এটা একটা জগৎ, এই জগতের নাম জড় জগৎ, এই দুনিয়া আসার আগে আপনি আর একটা জগতের মধ্যে ছিলেন, সেই জগতের নাম হলো রেহেমের জগৎ। দুনিয়ার জগতে সূর্যের আলো হয়, কিন্তু রেহেমের জগতে কোনো সূর্যের আলো ছিল না, রেহেমের জগৎ হলো মায়ের পেট, মায়ের পেটের মধ্যে সবাই ছিলাম, ফরিদি সাহেব কেন, আমাদের কনক ভাই কেন, হুজুর পিসাব হুজুররা কেন, ওলামা ইকরাম কেন, সবাই মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম, এটা একটা জগৎ, এই জগতের মধ্যে যিনি আমার অক্সিজেনের ব্যবস্থা করলেন, না শীত না গরম, যিনি আমার পানির ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন, যিনি রক্ত দিলেন, প্রয়োজনে পুষ্টি দিলেন, একবার বলেন তো সেই রবের নাম কি? আমাদের বোঝাটা প্রয়োজন, এই মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন, মায়ের রেহেমের মধ্যে ছিলাম, এটা একটা জগৎ, এই জগতের আগে আর একটা জগতের মধ্যে ছিলাম, এটার নাম আলমে আরোহা, রুহের জগৎ, এই জগতের মধ্যে আমরা ছিলাম, এই রুহের জগতের ভিতরে যিনি আমার আপনার জন্য যা যা দরকার সব ব্যবস্থা করলেন, একবার বলেন তো সে রবের নাম কি? রুহের জগতে কিন্তু আজ এক দুই বছর ছিলাম না, হাজার হাজার বছর পার হয়ে আসছে, এরপরে রেহেমের জগতে আসলাম, তারপরে দুনিয়াদারি বুঝি না, এরপরে আল্লাহ দুনিয়াতে মার পেটের ভিতর থেকে আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাইলেন, এরপরে দুই বছর পর্যন্ত মায়ের দুগ্ধ পান করলাম, তখনও দুনিয়াদারি বুঝি না, কানলে মা দুধ দিত, না কাঁদলে মা জানতো না ছেলের ক্ষুধা লেগে গেছে, কান্না করার সঙ্গে সঙ্গে মা দৌড়ে এসে, এমন একটা আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে দিলেন মায়ের হৃদয়ের মধ্যে, আমি কেঁদে ফেলেছি, মারার কলিজার মধ্যে সহ্য হয় নাই, হৃদয়ের ভিতরে টান মেরেছে, দৌড়ে এসে মা
বুকের মধ্য নিয়ে দুগ্ধ পান করাইয়া আমি সন্তানকে মা কলিজা ঠান্ডা করে দিয়ে ঘুম পাড়াইছে কি কথা বলেন ঠিক কি না এবার বলেন তো ওই সন্তানের প্রতি মায়ের ভালোবাসা সৃষ্টি যিনি করলেন সেই মালিকের নাম কি আল্লাহ ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনে হাইরে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনে হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে আদমকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইছে রাত্র আর দিন ঠিক কিনা আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইলেন রাত্র আর দিন হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনে হাইরে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে হে মুসলমান মাইকের আওয়াজ যত দূরে যায় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতর থেকে আপনাকে দুনিয়ার মধ্যে আনলেন দুনিয়া পাইলেন দুই বছর পর্যন্ত আপনি কিছুই বুঝেন না যত দিন যায় তত বুঝ আপনার আসে বারো বছরের বুঝ আর ২২ বছরের বুঝ কিন্তু এক না ২২ বছরের বুঝা আর ৪৮ বছরের বুঝা কিন্তু এক না ৪৮ বছরের জ্ঞান আর ৫০ বছরের জ্ঞান ওই আপনার ৬০ বছরের জ্ঞান এক না কি কথা ঠিক কি না যত দিন যায় তত দুনিয়া বুঝেন যত দিন যায় তত আল্লাহ বুঝেন যত দিন যায় তত মাথা নিচু হয় বয়স যত বাড়ে মাথা তত নিচু হয়ে যায় বুঝাবুঝি তত বাড়তে থাকে বুঝাবুঝি তত বাড়ে স্বামী স্ত্রীর বিয়ে হয় স্বামী স্ত্রীর বিয়ে হয় ছেলে মেয়ের বিয়ে হয় বিয়ে হওয়ার দুই চার পাঁচ দশ বছর কিন্তু ঠোঁয়াঠুঁই কিলে কিলি ফাসরা ফাসরি চলে কিন্তু ৫০ বছর পার হয়ে গেলে ৫০ বছর পার হয়ে গেলে তখন আর ঠোঁয়াঠুঁই কিলে কিলি ফাসরা ফাসরি নাই তখন আর বুড়া আর বুড়ি কি কথা কর না তখন এর বুঝ একরকম যৌবনের বুঝ আর একরকম বাজান রে আল্লাহ পাকে সৃষ্টির লীলা খেলা বুঝা বড় দায় এই জন্য বুঝতে যদি চান আল্লাহর অলির দরবার ছাড়া আর বুঝার জায়গা নাই কি কথা কন ঠিক কিনা আবসল্লাহ রাব্বি করিম ওই যে জগৎ মায়ের রহমের জগৎ রুহের জগৎ দুনিয়ার জগৎ এরপরে আর একটা জগৎ আসবে এই জগতের নাম হলো আলমে বরজা কবরের জগৎ এই জগতের নাম আলমে বরজা কবরের জগৎ এই জগৎ কিন্তু বাবার একটা জগৎ একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধো দালান ঘর মন আমার কেন বাঁধো দালান ঘর মনা জগদীপ পীর বাড়ির ভাইরা এরপরে যে জগৎ আসবে জগতের নাম কবর আচ্ছা আপনারা বলেন এই কবরে কি চেয়ারম্যান সাহেব যাবে আপনার সাথে কি চেয়ারম্যান সাহেব যাবে মেম্বার সাহেব যাবে এমপি মন্ত্রী মিনিস্টার ইমাম মুসল্লি আমরা কেউ কবরের সাথে যাব না এই কবরে আপনাকে দুইটা জিনিস নিয়ে যেতে হবে এক নম্বর ইমান দুই নম্বর আমল এক নম্বর ইমান দুই নম্বর আমল আমল নিতে হবে আকাইদা আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী যেই আকিদায় খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে
যেই পথে বাবা শাহজালাল ঘুমাইছে, যেই পথে দাতা গঞ্জেবাস ঘুমাইছে, যেই পথে মুজাদ্দিদ আল ফেসানি স্যার হিন্দি ঘুমাইছে, যেই পথে হুজুর গাউসে পাক ঘুমাইছে, যে পথে অলিরা ঘুমাইছে, সেই পথে আমাদের ঘুমাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কবরের জগৎ, দুনিয়ার জগৎ, রেহেমের জগৎ, রুহের জগৎ, এই জগৎ সবের যিনি লালন পালন করনেওয়ালা, সেই রব আমার আল্লাহ, তিনি আল্লাহ, আল্লাহ, আল্লাহ। একসাথে জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা দুনিয়ার ভিতরে খাওয়া দাওয়া যা কিছু আছে, বৃষ্টি দিয়ে, সূর্য দিয়ে, আলো দিয়ে, তাপ দিয়ে, অন্ধকার দিয়ে, আলো দিয়ে যিনি লালন পালন করেন, সেই রবের নাম কি? আপনি একটা না, সাত রাত পর্যন্ত জাগবেন, কোনো সময় ঘুমাবেন না, সাত দিন পরে আপনি অটোমেটিক পাগল হয়ে যাবেন। আপনি সাত দিন ঘুমাবেন না, রাতেও না, দিনেও না, দেখবেন আপনি সাত দিন পরে অটোমেটিক পাগল হয়ে গেছে, আপনার ব্রেন নষ্ট হয়ে যাবে, মেন্টাল হয়ে যাবে, পাগল হয়ে যাবেন, মাথা গরম হয়ে যাবে, শরীর নষ্ট হয়ে যাবে, অটোমেটিক পাগল হয়ে যাবে। এ রাত দিয়ে ঘুমের ব্যবস্থা যিনি করলেন, দিন দিয়ে কাজের ব্যবস্থা যিনি করলেন, রুটি রুজির ব্যবস্থা করলেন। আচ্ছা আপনার একটা কথা বলেন তো, ধান লাগাই দিয়েছে, ধান লাগাই দিয়ে আসার পরে এই ধান যে একটা ধান থেকে একটা গাছ হলো, এই গাছ থেকে অনেকগুলি শীষ হলো, 5 কেজি ধান ছিটাইলে আপনি 20 মন ধান পাওয়া যায়, 5 কেজি ধানের বীজ ছিটাইলে 20 মন ধান পাওয়া যায়। এই 20 মন ধান যিনি দেন সে মালিকের নাম কি? সে আল্লাহ। তার একটা পরিচয় দিছেন কোরআন শরীফে, আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। রব শব্দের অর্থ লালন পালন করনে ওয়ালা। দুনিয়ার ভিতরে আরেকজনকে আল্লাহ রব বানাইলেন, আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বললেন, ও বান্দা তুমি সেইভাবে দোয়া করো, আল্লাহ ছোট্টকালে আমার মা আমার আব্বা আমাকে যেইভাবে লালন পালন করেছিল সেইভাবে তুমি আমার আব্বাকে জান্নাতে লালন পালন করো। তার মানে আল্লাহ রব, মা বাবাও রব। একবার জোরে বলা যাবে মারহাবা। বুঝেছেন? আল্লাহ রব, বাবা মাও রব। আল্লাহ লালন পালন করনেওয়ালা, বাবা মাও লালন পালন করনেওয়ালা। ছোট্টকালে আপনি কেঁদে দিয়েছেন, বাবার কলিজায় আর মানে নাই, মা সহ্য করতে পারে নাই, দৌড়ে যে মা কোলের মধ্যে নিয়ে দুলিয়ে দুলিয়ে দুধ খাওয়াইয়া আদর দিয়ে চুমা দিয়ে, মা আপনি কথা বলতে পারেন নাই, বুঝেন নাই, কিন্তু মা আপনার সাথে কথা বলে বলে দোলাইয়া দোলাইয়া মা আপনাকে সেই দিন খুশি করেছিল, আনন্দ দিয়েছিল, হাসাইছিল। আপনি হাসলে মার কলিজা হাসছে, আপনি আনন্দ করলে মার কলিজা আনন্দ লাগছে, আপনি খুশি হইলে মার আনন্দ খুশিতে উদ্দুলিত হয়ে গেছে। এই জন্য আল্লাহ বললেন, আনিশকুরুলি বলি বলি দাইক, ও বান্দারে আমি আল্লাহর শুকর গুজারি করো, তোমার বাবা মার প্রতি তুমি কৃতজ্ঞতা অর্জন করো, আদায় করো। বাবা মার ধমক দিও না, কষ্ট দিও না, গালি দিও না, রাগ করিও না, বেজার হইও না, বাবা মার মুখ থেকে খাবার নিও না। যে সন্তান বাবা মারে কষ্ট দেয় ওটা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট খারাপ। কথা কন ঠিক কিনা? বন্ধুগণ মনোযোগ লাগান, যে সন্তান বাবা মার জন্য দোয়া করে না, দোয়া যিনি শিখাইলেন, আল্লাহ বলেন, রাব্বির হামহুমা
كما ربياني صغيرا এই দোয়াটাকে শিখাইছে আল্লাহ কে কে আল্লাহ জান্নাতের বাগানে তে আল্লাহর নবী বলেছেন আমি বলি নাই তেই বাগানে যে বসবে সে তো ভাগ্যবান ব্যক্তি এখানে যে আসবে সে তো ভাগ্যবান ব্যক্তি তাহলে বাবা মা মারা যাওয়ার পরে দোয়া করা লাগবে আপনি 7 দিনের দিন করেন আর 40 দিনের দিন করেন বছর শেষে করেন বছর শুরুতে করেন সপ্তাহে একদিন করেন অথবা দুই দিন করেন আপনাকে দোয়া করা লাগবে কিন্তু আল্লাহ বলেন না বান্দা তুমি দোয়া করবা কখন পাঁচ ওয়াক্ত নামাজের পরে তুমি দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এখন আমাদের দেশে একদল আছে দোয়া মানে কথা কোন দোয়া মানে তো যে দোয়া মানে না সে মায়ের হক কখন আদায় করলো যে দোয়া মানে না সে বাবার হক কখন আদায় করলো ওটা নাফরমান ওটা কি নাফরমান এই সত্যটা আপনাকে এখান থেকে বুঝে যাইতে হবে আল্লাহ কোরআনে বলেন উদুউনি أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين الله বলে বান্দা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দেব চাও কার কাছে এই ফাতিহা কইরা মা বাবা মারা যাওয়ার পরে আমরা 40 টা করি চাই কার কাছে না ফিশা ফুজুরির কাছে চাই না ইমাম সাহেব হুজুরির কাছে চাই না বক্তার কাছে চাই চাই আল্লাহর কাছে কিন্তু বাধা কেন এই দলিলটা আপনাদের কি দিয়ে আজ থেকে 1400 বছর আগে 1400 বছর আগে এই আমলটা সাহাবীরা করত আল্লামা ইমাম সুয়ুতি 550 বছর আগে একটা কিতাব লিখেছেন কিতাবের নাম আল হাবিরিল ফতোয়া আল মুজাল্লাদুস সানি এই আল মুজাল্লাদুস সানির মধ্যে তিনি একটা অধ্যায় লিখেছেন তুল উসরিয়া বি ইজহারি মা কানা খাফিয়া এই রিসালার ভিতরে তিনি একটা হাদিস কারীম আনছেন নবীর জমানাতে একজন সাহাবী ছিলেন তার নাম তাউস কেউ বলেছেন তিনি সাহাবী কিন্তু যখন আল্লাহর নবী ইন্তেকাল করলেন তখন তিনি কেবল শিশু এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও তাকে তিনি নবীকে দেখছেন কিন্তু তাকে অনেকে সাহাবী বলেন নাই বলছেন কিবারুত তাবিঈন অনেক বড় তাবিঈ ছিলেন তিনি আল্লাহর নবীর হাদিসের বাগানের বিরাট বড় মুহাদ্দিস তিনি 70 জন সাহাবী থেকে হাদিস শিখেছেন ইমাম তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ও দুনিয়ার মানুষ আমাদের জমানায় মানুষ মারা যাওয়ার পরে আমরা জানতাম 7 দিনের দিন এবং 40 দিন পর্যন্ত মানুষ কবরের মধ্যে পেরেশানির মধ্যে কাটায় দোদুল্যমান থাকে চিন্তিত থাকে এই দোদুল্যমান চিন্তা পেরেশানি থেকে তাকে মুক্ত করার জন্য দূর করার জন্য ইস্তাহিবুনা আমরা এই সময় এটাকে মুস্তাহাব মনে করতাম আয়ুত ইমু তিলকাল আইয়াম এই 7 দিনের দিন এবং 40 দিনের দিন আমরা মানুষকে খাওয়াইতাম খাওয়াইয়া মরহুমের জন্য দোয়া করাইতাম একবার জোরে বলা যাবে মারহাবা মারহাবা খাওয়াইতাম কি করতাম জোরে কর এটা গরুর গোশ হইতে পারে উটের গোশ হইতে পারে ছাগলের গোশ হইতে পারে কবুতরের গোশ হইতে পারে মুরগার গোশ হইতে পারে শাকসবজি হইতে পারে খিচুড়ি হইতে পারে ভাত হইতে পারে হালাল খাবার জিলাপি হইতে পারে কি কথা কর না কেন বান্দার সামর্থ্য অনুযায়ী খাওয়াবে সেদিন এক ভদ্রলোক আমারে ফোন দিয়ে বলতেছে হুজুর আপনি তো দলিল দিলেন কিন্তু কোন তো সাহাবীরা কে গরু জবাই দিছিল আবার বলতেছে কোন তো একটা কবুতর কি জবাই দিছে নাকি আমি কি আপনি বুঝেন নাই মনে হাদিস হাদিসের পরিভাষা আইয়ুত ইমু তিলকাল আইয়াম আমরা এই 7 দিনের দিন 40 দিনের দিন মানুষকে খাওয়াইতাম এন সাহাবীরা সাহাবীদের ছাত্ররা 70 জন সাহাবী থেকে হাদিস শিখেছেন ইমাম তাউস
তার মানে উনি সাহাবীদের জমানার মুহাদ্দিস সাহাবীদের জমানার ছাত্র সাহাবীদের ছাত্ররা যদি 7 দিনের দিন 40 দিনের দিন মানুষ দাওয়াত করে আইনা মরহুমের মাগফিরাতের জন্য দোয়া করে খাওয়াইতে পারে তাহলে আমাদের দেশে এই 1450 বছর পরে আছে এটা বেদাত হয়ে গেল এই বেদাতটা আমরা বুঝলাম না এখন পর্যন্ত এই কথা কোন না বুঝছেন না এটা 1450 বছর পরে এসে বেদাত হলো কারণটা কি এই বেদাত কে বানাইলো সাহাবী বানাইলো না তামিরা বানাইলো না আমরার দেশের বর্তমানে বানাইলো আমি বুঝতেছি না কিছু তার মানে বোঝা গেল সব দোষ শয়তানের ওই একজনে অকাম করে দোষ দিছে কি আমার কোনো দোষ না সব দোষ শয়তানের দোষ বুঝতে পারছেন আর উনি বেদাতের ফতোয়া দিয়ে দোষ চাপাই দিছে শয়তানের দোষ সব আল্লাহু আকবার এখন আইয়ুত ইমু তিলকাল আইয়াম এখন আপনি যা ভালো পাবেন হালাল জিনিস তাই খাওয়াবেন মারহাবা কর না আপনার যদি সামর্থ্য থাকে কি মোল্লা ভাই আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি এক পেয়ালা পানি দিয়ে খাওয়া শরবত দিয়ে খাওয়া সামর্থ্য আছে আপনি জিলাপি দিয়ে খান এখন তো জিলাপির মিষ্টির এখন তো বাতাসার দিন নাই যদি আপনাদের পীর বাড়িতে আজকে সেই ঐতিহ্য বাতাসা এখনো সে তাবারুক হিসেবে দিছে মারহাবা কর এটা একটা ঐতিহ্য ধরে রাখা হয়েছে মাশাআল্লাহ এটা ভালো সেই বাতাসার দিন এখন আর নাই এই বাতাসার সিস্টেম এখন নাই এখন কি হয়েছে জিলাপি হয়েছে দামি দামি মিষ্টি হয়েছে আবার নতুন মিষ্টি হয়েছে ডায়াবেটিসের মিষ্টি কি কথা বলছেন নাই ডায়াবেটিসের মিষ্টি বলে ডায়াবেটিস মিষ্টি কি মিষ্টি একবারে কো হালকা মিষ্টি দিয়ে ডায়াবেটিসের মিষ্টি বানাই দিছে আমি তো কিছু করার নাই বেটা কিন্তু বেসা লাগবো আর ডায়াবেটিস এর মিষ্টি খাওয়া লাগবো সবার লাগে সুবিধা করে দিছে মানে আপনি খান না আগে তো খেজুর ছিল এত সশসর মিষ্টি পাওয়া গেছে না খেজুর দিয়ে চালাই দিছে কি কথা কর না কে ঠিক কি না তা আপনি যদি পারেন খেজুর খাওয়াই দেন অসুবিধা নাই তো আগে রুটি ছিল গোস্ত রুটি মানুষ পছন্দ করত কোথাও কোথাও যে ভারতের আপনার এই কি বলে দিল্লিতে ফান যাবে এরা সোলার বোর্ড দিয়ে রুটি দিয়ে খায় তা আপনি খান না সোলার বোর্ড দিয়ে রুটি দিয়ে আপনার যা সামর্থ্য আছে তাই খান আমরা দেশে খিচুড়ি খায় কত জায়গায় ঝরঝরে খায় কত জায়গায় নরম খায় কি কথা কর না কা তো খাওয়ান না আপনি কত বিরিয়ানি খায় কত তেয়ারি খায় খাওয়ান কথা হলো আয়ুত ইমু তিলকা লাইয়াম এই সময় আমরা মানুষকে খাওয়াইতাম হালাল যত খাবার আছে মরহুমের দোয়ার জন্য খাওয়াবেন তাহলে ফাতিহা ইসালের সওয়াব এই যে মানুষ মরে যাওয়ার পরে দোয়া খায় এটা কি আমরা আগে চালু করছি না সাহাবীদের জমানা তো সাহাবীর জমানায় বেদাত হলো না এই জমানায় বেদাত হলো কারণ কি তার মানে বোঝা গেল শয়তানের কারসাজি ভাই দিয়ে গেছে কথা কন ঠিক কি না কষ্ট হইতেছে আপনাদের না চলে যাবেন না তাহলে একটা মশালা সম্পর্কে আজকে জানা গেছে তাহলে এবার বলেন খাওয়া দাওয়া চলবে চলবে ফাতিহা দোয়া চলবে চলবে আল্লাহ কবুল করুক বলেন আমিন আমিন প্রিয় ভাইরা আমার মানুষের অন্তকালের পরে দোয়া এই দোয়াটা বড় দামি জিনিস আল্লাহ কোরআনে কত চমৎকার শিখাই দিলেন রাব্বি রাহামহুমা কামা রব্বায়ানি সগীরা এক সাহাবী নবীর দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন নবী গো মার জন্য কি কোনো সদকা দিতে পারি আল্লাহর নবী বলেন হ্যাঁ পারো ইয়া রাসূলুল্লাহ কি সদকা দিব বলে তোমার ইচ্ছা বলে হুজুর আমার একটা খেজুরের বাগান আছে খেজুরের বাগান আছে সাহাবী বলতেছে হুজুর ওই বিরাট বড় খেজুরের বাগান আমি মার নামে সদকা করে দিলাম আল্লাহর নবী বললেন হ্যাঁ সদকা কবুল হয়ে গেল ওই খেজুর বাগানে কি হবে খেজুর হবে এই খেজুর মুসলমানরা খাবে গরিবরা খাবে সবাই খাবে এই খেজুরের বাগান উন্মুক্ত করে দিলেন তিনি সবার জন্য উন্মুক্ত করে দিলেন ওই খেজুরের বাগান থেকে ধনী দরিদ্র সবাই খেজুর নিয়ে খাইতো এই খাওয়ার কারণে যে সওয়াব হতো এই সওয়াবটা হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর মায়ের কবরে চলে যাইতো একবার জোরে বলা যাবে কে মারহাবা তার মানে সাহাবীরা আমার সওয়াবের জন্য সাহাবীরাও খাওয়াইছে ঠিক কি না সাহাবীরা কি করছে খাওয়াইছে আবার দোয়া বন্ধ হয়ে গেল বলে দোয়া নাই বলে কেন নবী করে নাই সাহাবীরা করে নাই বাস এইভাবে করে দিছে তোমরা এইভাবে ফাতিহা করো এইভাবে দোয়া খায় সাহাবীরা করে নাই দেন বাস একটা সূত্র বলে দিয়ে আপনার বুঝাই সুঝাই দিয়ে দিছে আপনি বুঝে সুঝে বাস টুপি মাথে দিয়ে চলে আসছে বুঝে সুঝে চলে আসলেন যে হ্যাঁ হুজুরি কইছে যে বলতে পারে কিন্তু এবার আসেন দোয়ার ধরনটা কেমন ছিল দোয়ার উদ্দেশ্যটা কী ছিল
দুই সাহাবীর কবরের পাশ দিয়ে নবী যাচ্ছে, দুই বান্দার কবরের পাশ দিয়ে নবী যাচ্ছে। তো রসুল করিমের কালবের দরজা তো খোলা ছিল, আল্লাহর নবীর কালবের দরওয়াজা খোলা, কবরের মধ্যে কঠিন আজাব হয়। নবীজি বলেন, সাহাবীরা রে কবরের মধ্যে কঠিন আজাব হয়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মধ্যে কঠিন আজাব কেন হয়? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে কঠিন আজাব কেন হয়? বলে, দুই কারণে কবরের মধ্যে কঠিন আজাব হয়। এক নম্বর, কবরের মধ্যে কঠিন আজাব হয় ওই লোকটা, যে লোকটা মারা গেছে সেই লোকটার কবরের মধ্যে কঠিন আজাব হয় এই জন্য যে ওই লোকটা পেশাব করার পরে পবিত্রতা অর্জন করে নাই, পেশাব করার পরে ডিলা কুলুপ ব্যবহার করে নাই, এই জন্য কবরের মধ্যে কঠিন আজাব হয়। দুই নম্বর, কবরের মধ্যে কঠিন আজাব হয় লোকটা শুগুলখুরি করত, একজনের দোষ আরেকজনের কাছে বইলা, একজনের দোষ আরেকজনের কাছে বইলা ভেজাল বাঁধাইত, এই শুগুলখুরির জন্য কবরের মধ্যে কঠিন আজাব হয়। আল্লাহর নবী বলেন, সাবিরা রে, পাশের একটা খেজুরের গাছ আছে, এই গাছ থেকে তোমরা একটা ডাল ভেঙে নিয়ে আসো। ডাল ভেঙে নিয়ে আসার পরে আল্লাহর নবী ডালটাকে দুইটা টুকরা করলেন, দুইটা টুকরা করার পরে নবীজি দুইটা খেজুরের গাছে ডালটা দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবীরা বলেন, হুজুর, কবরের মধ্যে দুইটা গাল ডাল গাললেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা বুঝলাম না, আপনি কেন কবরের মধ্যে দুইটা ডাল আপনি গেড়ে দিলেন? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, যত সময় পর্যন্ত এই ডাল জিন্দা থাকবে তত সময় এই ডালটা আল্লাহ 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 জিকির করবে, ওই আল্লাহ জিকিরের কারণে কবরের আজাব আল্লাহ মাফ করে দিবে, হালকা করে দিবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অ্যাটেনশন, কিসের জিকির? আল্লাহ 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 জিকিরের কারণে কবরের আজাব মাফ হবে। জিকির করে কিসে? খেজুরের ডালে। মারহাবা কর, জিকির করে কিসে? খেজুরের ডালে। জিকির করে কার? আল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অনুবিজি, আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সব জিকির করে আমি আল্লাহর, ওই খেজুরের ডাল আল্লাহ আল্লাহ জিকির করবে, ওই জিকিরের কারণে ডালের জিকিরে কবরের আজাব আল্লাহ হালকা করে দিবে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব বুঝে যাবেন, খেজুরের ডালের জিকিরে যদি কবরের আজাব মাফ হয় তাহলে খেজুরের ডালের হক বেশি না আমাদের হক বেশি? খেজুরের ডালের জিকিরে যদি কবরের আজাব হালকা হয় মাফ হয় তাহলে আমাদের জিকিরের কারণে দুয়ার কারণে কবরের আজাব মাফ হইয়া কবরওয়ালা জান্নাতি হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? অতএব যারা আজকে বেদাত বানাইছে মূলত তাদের একটা ষড়যন্ত্র আছে, আমি আপনাদেরকে বুঝাই, অ্যাটেনশন মনোযোগ দিন। শয়তান রে আল্লাহ তার দরবার থেকে বিতাড়িত করলেন, আজাজিল, আজাজিল কিন্তু দুই এক বছর ইবাদত করে নেই, 900,000 বছর পর্যন্ত সে আল্লাহ জিকিরে ফিকিরে ইবাদতে কাটাইছে। তো যখন আজাজিল বিতাড়িত হয় তা আল্লাহকে বলল, আল্লাহ, তুমি তোমার দরজা থেকে আমাকে চিরদিনের জন্য বিদায় করে দিচ্ছ, আমি এত 900,000 বছর তোমার ইবাদত করছি, কিছু কি বিনিময় আমাকে দিবা না? তা আল্লাহ বলেন, ইবাদত তো করছো, তো কি চা? আল্লাহ সব জানে, ও কি চাবে? আল্লাহ বলেন, কি চাও? আজাজিল ডাক দিয়ে বলল, রব, কিয়ামত পর্যন্ত হায়াত দিবা? আল্লাহ বলেন, যা মঞ্জুর করলাম, কিয়ামত পর্যন্ত তোর হায়াত দিলাম, আর কি চাস? বলে, রব্বুল আলামিন, তুমি আমাকে তামাম দুনিয়া ঘুরে আসতে, এক সেকেন্ডের মধ্যে তামাম পৃথিবী সৃষ্টি ঘুরে আসবো, সেই ক্ষমতা তুমি আমারে দিবা? আল্লাহ বলেন, তাও দিলাম। অ্যাটেনশন, বাংলাদেশ থেকে আমেরিকা যাইতে 22 ঘন্টা প্লেনে লাগে, শয়তানের যাইতে কয় ঘন্টা লাগে? আচ্ছা,
সারা পৃথিবী ঘুরে আসতে একটা বিমানের একটা রকেটের 24 ঘন্টা লাগে, সারা দুনিয়া ঘুরে আসতে শয়তানের কয়দিন লাগে? 1 সেকেন্ড। মনোযোগ দিন, আল্লাহ বলেন আল্লাহ, শয়তান বলল আল্লাহ। এক মুহূর্তের ভিতরে, সেকেন্ডের মধ্যে তাম সৃষ্টি পৃথিবী ঘুরে আসার মতো শক্তি আমার দিবা? আল্লাহ বলেন তাও দিলাম। আর কি চাস? বল আর একটা কি? তোমার আদম বান্দাদের আদম সন্তানের শরীরের ভিতর দিয়ে ঢুকে কালবের কাছে এসে বসিয়ে অসুয়াশা দেওয়ার শক্তি তুমি আমাকে দাও। চিন্তা করতে পারছেন কি ক্ষমতা? এখান থেকে আপনাকে উঠাই নিয়ে যাবে শয়তান, বলবে চলে যা চলে যা চলে যা, ওয়াসওয়াসা দিবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা হর হামেশা আল্লাহ জিকির করো। আমার ফির মুর্শিদের একটা উক্তি ছিল, বাবা হর হামেশা আল্লাহর জিকির করো। আল্লাহু আকবার, মারহাবা কর। এই যে ওলি হয়ে ঘুমিয়েছে সারা রাত্র আল্লাহ জিকিরে কাটাইছে, কি কথা কর না কেন? সারা রাত্র আল্লাহ জিকিরে কাটাইছে, সারা রাত জিকিরে পার হয়ে গেছে, আল্লাহর সাথে প্রেম করত। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনে, ঠিক কিনা? প্রেম করছে কার সাথে? হে আল্লাহর সাথে প্রেম করে ঘুমাইছে, মানে আমরার প্রেম হয়েছিল শয়তানের সাথে। এই শয়তান এসে, শয়তান এসে কালবের মধ্যে ধোঁকা দেয়, ধোঁকা ধোঁকা, শয়তান এসে কালবের মধ্যে ধোঁকা দিল, ধোঁকা, চলে যা বসিস না আসিস না, কালবের মধ্যে বসে বসে ধোঁকা দেয় শয়তান। যখন বান্দা জিকিরের ধাক্কা দেয় তখন শয়তান পালায় চলে যায়, আর শয়তান কালবের মধ্যে থাকে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ! শয়তান আল্লাহকে ডাক দিল, রব রক্তের শিরা দিয়ে ঢুকে তোমার বান্দার কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিব। শয়তান রে, তিনটা ক্ষমতা তোরে দিলাম, কি করবি বল? শয়তান ডাক দে বলে আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম করে বলি আল্লাহ, শয়তান আল্লাহকে বলে আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম করি তোর একটা বান্দাও বেহেশতে ঢুকতে দিব না। চ্যালেঞ্জ কি দেখে? আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিচ্ছে, এ আল্লাহ তোর ইজ্জত ও জালালের কসম করি আমি আজাজির তোর একটা বান্দাকে জান্নাতে ঢুকতে দিব না, ধোঁকা দি 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 আমি শেষ করে দেব, জাহান্নামী বানাই দিই। আল্লাহ পাক তখন রাগান্বিত হয়ে একটা ধমক দিয়ে চ্যালেঞ্জ করলেন। মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ পাক রসুল বলতেছেন আল্লাহ ধমক দিয়ে একটা চ্যালেঞ্জ করলেন, হে আজাজির আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করতেছি, যা তুই আমার বান্দাদেরকে কালবের মধ্যে বসে বসে ধোঁকা দিয়ে দিয়ে গুনাহ করাবি, আর আমার বান্দা যদি কোন রকমে আমি রব্বে করিমের দরবারে হাত তুলে ক্ষমা চা, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। রব্বানা যালামনা আনফুসানা وَإِلَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ আল্লাহ নফসের সাথে জুলুম করে ফেলছি, বড় গুনাহ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহর দরবারে সারেন্ডার করার সঙ্গে সঙ্গে আমার মালিক আল্লাহ ডাক দে, কয় শয়তান রে তুই গুনাহ করাবি আর আমার বান্দা আমার কাছে মাফ চাবে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি রব্বে করিম ক্ষমা করতে দেরি করব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য শয়তানের কাজ দোয়া বন্ধ করে দাও। এই ঠিক আসতে কইলেন কে? শয়তানের কাজ কি বন্ধ করে দাও, আর ওলিদের কাজ কি দোয়ায় বসা? এই কথা কর না কেন? ওলিদের কাজ হলো দোয়ায় বসা,
আর শয়তানের কাজ হলো বন্ধ করে দিতে পারলে বান্দা ফিনিশ। কারণ বুকে হাত দিয়ে মক্কার ইমামও বলতে পারবে না যে আমার জীবনে গুনাহ নাই। কি কথা কন না, বুকে হাত দিয়ে মদিনার ইমামও বলতে পারবে না আমার গুনাহ নাই। ঠিক আসতে কইলেন কে? বুকে হাত দিয়ে বাংলাদেশের কোন মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, সাইকোলজিস্ট, ইমাম কি বলতে পারবে না যে আমার জীবনে তার মানে শয়তানের চ্যালেঞ্জ হচ্ছে আল্লাহর সাথে, হে রব্বে করিম তোর ইজ্জত জালালের কসম করি তোর বান্দার কলবের মধ্যে বসে বসে আমি ধোঁকা দিয়ে দিয়ে ওকে জাহান্নামী বানাবো। আল্লাহ পাক রাগান্বিত হয়ে তাজাল্লির হালতে বলে রাখ আজাজিল তোর সাথে আমি আল্লাহর একটা চ্যালেঞ্জ হলো, তুই গুনাহ করাবি আর আমার বান্দা আমার কাছে সারেন্ডার করে গুনার ক্ষমা চাবে, আমি আল্লাহর জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। এই জন্য শয়তান চায় দোয়া বন্ধ হয়ে যাক। এই কথা কর না কে? শয়তান চায় দোয়া বন্ধ। আজকে যারা দোয়া বন্ধ করার জন্য ফতোয়া দিয়ে বেদাতের তবকা দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, বুঝতে হবে সব কয়টা আজাজিলের খালাতো ভাই। সাচ্চে মুসলমান তারা নামেই মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা ওরাই তো আসলেই এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। দোয়া কি চলবে? যারা বন্ধ করবে বুঝতে হবে ও আজাজিলের তাল তো ভাই। যদি আমার সাথে সুন্দর দাড়ি থাকে মানা যাবে, সুন্দর পাগড়ি থাকলেও মানা যাবে, তাহলে দোয়া হবে? একদল আছে, আছেন একদল, ও দোয়া মানি না। কি কথা কর না কে? ও হাত উঠে আমার চাই না, উনি আজাজিলি এমন ভাবে সাবি মারছে কড়া সাবি, বললা ভাই যে কি সাবিটা মারছে না, আই ছাড়বো না, একবার সাবি মারছে, ও মানে না, ও করবেই না, ও হাত উঠে আমার চাই না। কি কথা কর না কে? মনে হয় যে একবারে মহাপাপ করতেছি। এই দোয়া বন্ধ করে দেওয়া। এই সমস্ত অলিরা আসছিলেন, অলিরা আয়সা মুরিদদেরকে, সালেকদেরকে, মেহবুবদেরকে, মুহিব্বিনদেরকে, জাকেরদেরকে, আশেকদেরকে, মোরাকাবা, জিকিরে, ফিকিরে, আল্লাহর প্রেমে, সারেন্ডারে, ইবাদতে বসাই দিছে। কি কথা কন ঠিক কি না? এরা বসাই দিছে জিকিরে, করো জিকির। মুরিদ করবার চাই না, ধমক দিয়ে বসাইছে, থাক বসা। কি কথা কর না ঠিক কিনা? মুরিদ তো জানে না যে তার সুলুকের অবস্থা কি, ধমক দিয়ে বসাই দিচ্ছে। খুবই মনোযোগ দিয়া কথাগুলি শুনিয়া যান, আমাদেরকে হওয়া লাগবে কুকুরের মতো মনিব ভক্ত। ও আর জায়গা মতো চলে গেলাম, সময় কম কথা বেশি, আমাদের হওয়া লাগবে কুকুরের মতো মনিব ভক্ত। একটা কুকুরের নাম কিতমির, এই কিতমির কুকুরটা সাতজন আল্লাহর ওলিকে ভালোবাসলো, তারা কারা? আসহাবে কাহাব, কোরআন শরীফে সূরা কাহাব আল্লাহ নাজিল করলেন তাদের নামে, আল্লাহ বলেন আসহাবু কাহাফি ওয়ার্রকিমি কানু মিন আয়াতিনা আযাবা। حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا এই ঘটনাটাকে বলার আগে আল্লাহ বললেন কি আশ্চর্য ঘটনা, আমার নিদর্শনাবলীর মধ্যে একটা আশ্চর্য আজাবা, আশ্চর্য নিদর্শন। আসাবে কাহাব, আসাবে কাহাব কারা? ওই জমানায়
সাতজন যুবক আল্লাহওয়ালা, তারা মূর্তি পূজা গাছ পূজা শিরিক থেকে আলাদা হয়ে, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের শনে, হায়রে প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের শনে, আল্লাহ বানাইলেন আসমান জমিন আর বানাইছে রাত্রি আর দিন, হাবিবকে পাঠাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনে, হায় রে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনে, আল্লাহ বানাইলেন কত জাতি আর বানাইছেন প্রেমার প্রীতি, এ কথা কন না কা, আল্লাহ ব্যাঙ বানাইছে, সাপ বানাইছে, বাঘ বানাইছে, গরু বানাইছে, ছাগল বানাইছে, এরপরে হাঁস বানাইছে, মুরগা বানাইছে, কবুতর বানাইছে, মানুষ বানাইছে, জিন বানাইছে, ফেরেশতা বানাইছে, কত জাতি, বিজ্ঞানীরা বললো 400,000 প্রজাতির জীব এই পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করলো, সব জাতির ভিতরে আল্লাহ একটা জিনিস বানাইছে, সেটার নাম প্রেম, ভালোবাসা। একসাথে বলবেন না মারহাবা, সাপের বাচ্চারে, সাপের বাচ্চা, একটা সাপ খুব উচ্ছৃঙ্খল, রাগ মাথায়, তারপরে গুখরা সাপ তার বাচ্চাকে অন্য কাউকে তার বাচ্চার কাছে আসতে দেয় না, এই গুখরার কলিজার ভিতরে ভালোবাসাটা কে দিছে, একটা বাঘ মাংসশাসী, ও মাংস পাইলে গোস্ত পাইলে রুশ থাকে না, এই বাঘ আর সিংহ তার বাচ্চার কাছে অন্য কাউরে যাইতে দিবে না, একটা গরু বাঘের সাথে গাভী মারামারি করে, গুতাগুতি করে, গাভী তার বাচ্চার জন্য নিজের জীবন দিয়ে দিতেছে, আল্লাহু আকবার, ওর অন্তরে ভালোবাসা কে দিছে, আমাদের অন্তরে ভালোবাসা কে দিছে, ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে, আল্লাহ বানাইলেন কত জাতি আর বানাইছেন প্রেমার প্রীতি, ঠিক কিনা, ওরে হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে, হাবিবকে পাঠাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনে, হায় রে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনে, আরে ভালোবাসা ভালোবাসা, এই জন্য পীর মুর্শিদ কি চমৎকার একটা কথা, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না, দয়াল তোমায় ভালোবাসে, বলেন দয়াল তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না, এ ভাই আমার নাম জহিরুল ইসলাম ফরিদি, আমার পাশে বসা আছে আমার ছোট ভাই জহিরুল ইসলাম আশিকি, মারহাবা কর, একজন ফরিদি আর একজন আশিকি, চেহারা একবারে দুইজনের খারাপ না, এক পাশে দাঁড়াইলে অনেকেই ওরে কেরা জানে কবে ধরে ফিরিয়াই তার ঠিক নাই, আপনি ফরিদি সাহেবের ভাই যাই হোক বন্ধু, আমার ভালোবাসার টানে আমরা একত্রিত হয়েছি, বিরাট বড় ভালোবাসা, ওই কিতমির কুকুর, আল্লাহু আকবার, এই কিতমির কুকুরটা সে সাতজন অলির সঙ্গে গুহার সামনে বসে বসে পাহারা দিতে লাগলো, এই কথাটা বুঝে যাবেন, পাহারা দিতে লাগলো পাহারা, সাতজন আল্লাহর অলি গুহার মধ্যে দিয়ে তারা ঘুমাইলেন, এক বছর না, দুই বছর না, 309 বছর পর্যন্ত তারা ঘুমাই রইলেন, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ,
309 বছর একটু ঘাম হলো না একটু বোঝার চেষ্টা করো 309 বছর একটু ঘাম হলো না কোন ঘাম হইলে শরীরে পোকা লাগবে ঘাম আসবে দুর্গন্ধ হবে কীটপতঙ্গ আসবে সাপ বিচ্ছু আসবে ওই আপনার কি বলে আপনার ওই যে ওটা পোকা কি বিষে পিপড়ে হ্যাঁ এগুলো 309 বছর আসলো না একবারে এমন কোন ঠান্ডা না যে ঠান্ডায় তাদের ঠান্ডা লেগে নাক বুজে যাবে তাদের ঠান্ডা লেগে যাবে এই রকমও তাদের হলো না 309 বছর ধরে তারা ঘুমাইলো 309 বছর ধরে আল্লাহ তাদের হেফাজত করলো একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ ইজ্জত কার আল্লাহর এরপর আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালিরসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন আল্লাহ বলেন হাবিব ইজ্জত আমি আল্লাহর ইজ্জত আমার নবীর ইজ্জত আপনি আমি আল্লাহর ওলিদের আমার বন্ধুদের ইজ্জত 309 বছর পর্যন্ত ওই গুহার মধ্যে তারা ঘুমাইল আল্লাহ সূর্যটাকে পূর্ব আকাশ থেকে উঠে পশ্চিম আকাশে ডুবে যায় ডুবে যাওয়ার সময় সূর্যটা একটু হেলে ডুবে কথা ঠিক কি না একটু হেলে যায় কি হয় হেলে যায় কিন্তু আল্লাহ বলেন এই সূর্য 309 বছর পর্যন্ত সোজা উঠবি সোজা নামবি একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সোজা উঠবি সোজা নামবি কারণ কি একটু হেলে গেলে সূর্যের আলো এসে তাদের শরীরে এসে পড়ে সূর্যের আলো আসলে গরম পড়বে গরমে ঘাম আসবে ঘাম আসলে দুর্গন্ধ হবে পোকা লাগবে 309 বছর পর্যন্ত সূর্য আল্লাহর ওলিদের কারণে আল্লাহ সূর্যের আইন পরিবর্তন করে দিলেন একসাথে বলবেন আল্লাহু আকবার আরে সাতজন ওলির জন্য যদি আল্লাহ সূর্যের আইন যদি আল্লাহ পরিবর্তন করে দিতে পারে তাহলে হুজুর গাউসে পাকের জন্য আল্লাহ আইন পরিবর্তন করে দিতে পারে কথা কর ঠিক কি না এখন আপনি মানলেও সে আল্লাহর ওলি না মানলেও আল্লাহর ওলি আপনি পক্ষে থাকলেও আল্লাহর ওলি না পক্ষে থাকলেও আল্লাহর ওলি ভাইরা আমার 309 বছর পর্যন্ত সূর্য সোজা সুজি উঠল সোজা সুজি সূর্যটা ডুবে গেল কি চমৎকার কথা কি আশ্চর্য কথা কিন্তু ওই কুকুরটা গুহার সামনে পাহারা দিতে 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 না খেয়ে না খেয়ে ওই কুকুরটা মারা গেল কিন্তু দরওয়াজা সারল না ভালোবাসি মালিক তোমাকে ভালোবাসি ভালোবাসি মালিক তোমাকে ভালোবাসি কুকুরের হৃদয়ের এই ভালোবাসাটা আল্লাহর কাছে এতই ভালো লাগলো ভালোবাসা ভালোবাসা আল্লাহর কাছে এতই ভালো লাগলো নবীর দরবারে একটা উট ছিল উটের নাম কাসওয়া এই উটের পিঠে চড়ে চড়ে রাসূলুল্লাহ হিজরত করতেন যেখানে খুশি সেখানে উটের পিঠে চড়ে যাইতেন আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এই উটটা তিন দিন পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিল পানি পান করা বন্ধ করে দিল এই উটের খাওয়া দাওয়া নাই পানি পান করা নাই কাসওয়া উট তিন দিন পর্যন্ত শুধু কাঁদে আর কাঁদে কাঁদতে কাঁদতে এই উট একসময় কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে মারা গেল কাসওয়া আল্লাহর নবী উম্মতকে বলেন উম্মত রে সাতটা প্রাণী এবং বস্তু ভালোবাসার কারণে নবীদের সঙ্গে জান্নাতে চলে যাবে তার ভিতরে একটা প্রাণী আমার কাসওয়া কিয়ামতের মাঠে আমি আমার কাসওয়ার পিঠে চড়ে জান্নাতে নিয়ে যাব হ্যাঁ চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার উটের কি শরীয়ত আছে কথা বুঝেন নাই উটের কি নামাজ আছে না উটের কি রোজা আছে নাই উটে মনে হয় পেশাব করার পরে পানি লইছিল না বাথরুম করার পরে শুচ্ছিল না
কথা বুঝেন না মনে হয় বুঝে যান বুঝাইতেছি তো আমি এটা তো ক্লাস এটা ক্লাস তো উঠে পেশাব করার পরে পানি নেই নাই উঠে পায়খানা করার পরে আপনার কি বলে পানি খরচ করে নাই ঢিলা কুলুপ লয় নাই উঠে তার ওই অন্য উটের সাথে মিলন করলো গোসল করে নাই মারহাবা কর নামাজও জীবনে একক্ত পড়ে নাই কি কথা কন নাকা উটের কোনো শরীয়ত নাই কিন্তু একটা কারণে উট নবীর সাথে জান্নাতে যাবে এই উটটা নবীকে ভালোবাসত আল্লাহ আকবার হ্যাঁ জোরে বলেন আল্লাহ আকবার কি বাসত ভালোবাসত ভালোবাসা ভালোবাসা এর উপরে দলিল আর কি হতে পারে আমরা ওলিদেরকে ভালোবাসার কারণে ওলিদের কাছে বায়াত নেই মুরিদ হই কথা ঠিক কি না ভালোবাসি বিদায় বায়াত নেই ভালোবাসা অনেক বড় দামি এই কিতমির কুকুরটা ভালোবাসতে বাসতে হৃদয়ের গভীর দিয়ে সাতজনকে ভালোবাসলো কুত্তাটা না খেয়ে না ঘুমিয়ে এখানে মারা গেল আল্লাহর কাছে এতই ভালো লাগলো সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবী বলেন সাহাবীরা রে কুকুরের এই ভালোবাসাটা আল্লাহর কাছে এতই ভালো লাগলো আমার মালিক আমার আল্লাহ আমার মাওলা আমার আল্লাহ আমার রহমান আমার রহিম বড় দয়া পরবশ হয়ে ভিতরেও না পাক বাইরেও না পাক ভিতরেও না পাক বাইরেও না পাক ভিতরেও না পাক বাইরেও না পাক এই কুকুরটাকে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে আমার আল্লাহ গোসল করাইয়া ভিতরেও পাক বানাইয়া বাইরেও পাক বানাইয়া দুম্বার আকৃতি দিয়া দুম্বার আকৃতি দিয়া এই কিতমির কুকুর যে গুহার সামনে পাহারা দিতে দিতে মারা গেল সাতজন অলি 309 বছর পরে ঘুম ভাঙলো এই সাতজন অলির মোহাম্মত যে কুকুরটা মারা গেল আল্লাহর নবী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে বলেন ও আমার উম্মতেরা শুধু এই কুত্তার জীবনের একটা আমল ভালোবাসা চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ হে আমরা নবীকে ভালোবাসি ভালোবাসার জন্য আমরা নবীর দরুদ ও সালাম দেই আমরা ভালোবাসার জন্য কিয়াম করি ইয়া নবী সালাম আলাইকে বলার পরে আমরা আর বসে থাকতে পারি না কারণ আমরা নবীকে ভালোবাসি হাত উঁচা করে বলেন ঠিক কি না ভালোবাসার জন্য ইমাম মালিক 80 বছর মদিনার সীমানার ভিতরে জুতা পরেন নাই কত বছর 80 বছর ইমাম মালিক মদিনার সীমানার মধ্যে জুতা পরেন নাই জুতা না পরার জন্য পায়ের মধ্যে ঘা হইত ঘুরি দিয়ে মদিনার মধ্যে চলতে গিরার ভিতরে ঘা হয়ে গেল গড়িয়ে গড়িয়ে মদিনায় চলতে 80 বছর মদিনার সীমানার মধ্যে পায়খানা পেশাব করে নাই 80 বছর পর্যন্ত মদিনার সীমানার ভিতরে থুতু নিক্ষেপ করে নাই লোকেরা জিজ্ঞেস করলো ইমাম মালিক 80টা বছর ধরে মদিনার সীমানার মধ্যে আপনি পায়খানা পেশাব করলেন না 80টা বছর ধরে আপনি মদিনার হাওদের মধ্যে কোনোদিন জুতা পরেন নাই কারণ কি ইমাম মালিক একটা জবাব দিতেন দুনিয়ার মানুষে যেই মদিনার মাটির মধ্যে রহমতের নবী ঘুমাই রইছে যেই মদিনার মাটির ভিতরে রহমতের নবী ঘুমাই আমি ইমাম মালিক সেই মদিনার মাটির ভিতরে কি করে জুতা পরতে পারি কি করে আমি পায়খানা পেশাব করতে পারি কি করে আমি এই মদিনার সীমানার মধ্যে আমি পেশাব পায়খানা করব থুতু নিক্ষেপ করতে পারি আমি ইমাম মালিকের কলিজার মধ্যে কি করে সাহস হয় রে মদিনার সীমানার মধ্যে আমি পেশাব পায়খানা করব কাজী নজরুল কত চমৎকার লিখলেন আমি যদি আরব হতাম
মদিনারি পথ সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত নূর নবী হযরত আশি বছর মদিনার সীমানার মধ্যে পায়খানা পেশাব করেন নাই আরে কি ভালোবাসা তাদের মধ্যে ছিল আহা ইমাম হুসাইন যেই দিন শহীদ হন তিন দিন পর্যন্ত কারবালার কোন পশু পাখি পানি পান করে নাই রে কি করে আপনাকে বোঝাবো আমি আওলাদে রসুল যেই দিন শহীদ হলেন ওই দিন থেকে তিন দিন পর্যন্ত কারবালার এলাকার কোন উট পানিতে মুখ লাগাই নাই কোন পশু পাখি পানিতে মুখ লাগাই নাই আহা আকাশ থেকে রক্ত বৃষ্টি পড়ত আল্লামা ইমাম সুয়ুতি তারিকুল খুলাফার মধ্যে লেখেন ইমাম হাজর হাইতেমী আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাবাইকুল মুহরিকার মধ্যে তিনি লেখেন তিন দিন পর্যন্ত রক্ত বৃষ্টি হলো মাঝে মধ্যে বমি জমিন কেঁপে কেঁপে উঠতে লাগলো আকাশ লালিমা বর্ণ ধারণ করলো চল্লিশ দিন পর্যন্ত আকাশ লাল হয়েছিল লাল 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 হয়েছিল চল্লিশ দিন পর্যন্ত আকাশ ইমাম হুসেন শাহাদাতের পরে বাজান জমিন ভালোবেসেছিল পশু পাখিরা ভালোবেসেছিল আল্লাহর সৃষ্টিগুলি তাদেরকে ভালোবেসেছিল এই ভালোবাসাটা অনেক বড় দামি এক সাহাবী রসুলের দরবারে বসে বসে কাঁদে নবী বলেন সাহাবী কাঁদো কেন বলি ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হবে মা তাসআ সাহাবীকে নবী বললেন সাহাবী কিয়ামত তো তুমি তালাশ করো কিয়ামতের জন্য এমন কি নামাজ রোজা জিকির ফিকির তুমি সংগ্রহ করছো সাহাবী বলেন হুজুর কিয়ামতের জন্য আমার কোনো জিকির ফিকির ইবাদত নাই তবে একটা কথা বলতে পারি আল্লাহ এবং নবীকে আমি ভালোবাসি জোরে বলা যাবে কি মারহাবা সাহাবী বলে হুজুর আমার নামাজ নাই রোজা নাই জিকির নাই ফিকির নাই ইবাদত নাই কিন্তু একটা জিনিস আছে আমি আল্লাহ তার নবীকে ভালোবাসি আল্লাহু আকবার আল্লাহ তার নবীকে ভালোবাসি আল্লাহর নবী ডাক ডাকলো সাহাবীরা রে শুনিয়া রাখো কেউ যদি আমাকে ভালোই বাসো হাসরের মাঠে আমার সাথে তার হাসর নাসর হয়ে যাবে হ্যাঁ তুচ্ছ করে বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না মৌলা তোমায় ভালোবাসে রসুল তোমায় ভালোবাসে তুমি তারে ভুইল না যে যাহারে ভালোবাসে সে তো কভু ভুলে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা উড়ে যাও রে মাহফিলের হাওয়া যাও রে উড়ে মদিনায় আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লি সাইয়্যিদিনা
ভাইরা আমার ওই কিতমির কুকুরটা জান্নাতে চলে গেল আল্লাহর ওলিদেরকে ভালোবাসে মারহাবা কর কুত্তার মনে নামাজ আছে রোজা আছে যাকাত আছে হজ আছে কুত্তা কি পেশাব করার পরে পানি টানি লইছে ওর ভিতরেও না পাক বাইরেও না পাক শুধুমাত্র আল্লাহর ওলিদেরকে ভালোবাসা পাহারা দিয়ে 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 মরে গেল কুকুর নবীজি বললেন সাহাবি যদি ভালোবেসে থাকো আল মারুমা মান হাব্বা তাহলে শুনে রাখো যে যারে ভালোবাসবে তার সাথে তার হাসন নাচর হবে এই আমরা সুন্নিরা সারা জীবন ওলিদেরকে ভালোবাসি ওলিদেরকে ভালোবেসেই যাব কথা বলেন ঠিক না হয় না হাত উঁচু করে বলেন ঠিক আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন আল্লাহ আল্লাহ ভালোবাসার এত বড় দাম ছোট করে দেখার কোনো সুযোগ নাই ও বন্ধু কুকুরের বাহিরেও নাপাক ভিতরেও নাপাক আল্লাহ তাসনিম নদীর পানি দিয়ে গোসল করাইয়া ভিতরেও পাক বানাইল বাইরেও পাক বানাইল এই পাক পবিত্র বানাইয়া দুম্বার আকৃতি দিয়া ওই সাতজন অলির সঙ্গে জান্নাতি বানাইয়ে দিল চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ তাহলে আমরা অলিদের পক্ষে আসি না নাই যারা বলেন আসিনি আল্লাহর নবীর পক্ষে আসিনি তাহলে নবীর দুরুদ সালাম মিলাদুন নবী চলবে কি চলবে না আল্লাহ আল্লাহ যে যতই দলিল দিক নবীর মহাব্বতের দলিলের উপরে আর কোনো দলিল হতে পারে নবীর ভালোবাসার দলিলের উপরে আর দলিল দলিল হতে পারে না নাই ভালোবাসার দলিলের উপরে আর কোনো দলিল নেই কুত্তা যদি বেহেশত যাইতে পারে তা আমরা মনে হয় বিরাট অপরাধ করছি কুত্তা যদি ওলিরে ভালোবাসা বেহেশত যাইতে পারে তাহলে আমরা রসুলকে মহাব্বত কইরা নবীর এই উম্মতের আগের উম্মতের 70 গুণ দাম বেশি উম্মতের আগের উম্মত থেকে 70 গুণ দাম বেশি উম্মতের হুজুর গাউসে পাকরে ভালোবাসা মুজাদ্দিদ আল ফসানিকে ভালোবাসা দাতাগঞ্জ বক্সে ভালোবাসা শাহ জালাল রহমতুল্লাহ আলীকে ভালোবাসা হযরতে খাজা মাইনউদ্দিন চিশত আজমেরীকে ভালোবাসা হযরতে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীকে ভালোবাসা ওলিদেরকে ভালোবাসা আমরাও জান্নাতের আশা করতে পারি কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে কবুল করুন বলেন আমিন আমিন আর কেউ আমরারে ফির পূজারি কইব মাজার পূজারি কইব ওতে ছাতা দেখার টাইম নেই ঠিক কি কথা কন না কেন ওগুলো দেখার কুত্তায় পাহাড় পাহারা দিতে দিতে গুহার সামনে বসে থাকতে থাকতে ভালোবাসার কি দলিল আল্লাহ আল্লাহ হাই 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 ভালোবাসা কি জিনিস কুত্তা বিদুরুম না পাক বাইরু না পাক ভালোবাসতে বাসতে 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 ওইখানে পাহারা দিতে দিতে মরে গেল আল্লাহর কাছে এতই ভালো লাগলো যে কোরআন এই ঘটনাটা আল্লাহ নিজে ওয়াজ করছে কোরআনে ভুলটুল আছে না সন্দটন্দ আছে কোরআনে আল্লাহ ঘটনাটা ওয়াজ করছে তাই জন্য আর লম্বা বাড়াবো না আমার তো সময় খুব কম জুমার রাত একটু বিরাট ব্যস্ততা বিশ্রাম হয় না অনেক বড় মসজিদ 4-5 হাজার মুসল্লি হয় প্রত্যেক জুমাতে হাউজিং মসজিদ তো তাই জন্য আমার একটু প্রস্তুতির দরকার থাকে একটু বিশ্রামের প্রয়োজন তো যাই হোক শেষ সময় গত বছর একটা জিকির দিছিলাম আজকেও একটু জিকির দিম আর কি না দিলে তো আশেকের অন্তরের খোরাক হয় না أن رفع الصوت لذكر حين ينصرف الناس من المكتوب كان على هدي النبي صلى الله عليه وسلم একসাথে বলবেন মারহাবা সাহাবি বলতেছেন নবীর জমানাতে সহি বুখারীর কিতাবুল আজকারে নবীর জমানাতে ফরজ নামাজের পরে আমরা জোরে জোরে জিকির করতাম অন্ত খালি বেদাতের হতো ওই এমন চশমা লাগিয়েছি চশমাটা সাদা হইলে দুনিয়া সাদা দেখা যায় এই কালা হইলে দুনিয়া কালা দেখা যায় রঙিল হইলে দুনিয়া রঙিল লাল হইলে লাল কালা হইলে কালা তার ঠিক কি না এই হাতারা বেদাতের চশমা লাগিয়েছে যেদিকে তাকায় খালি বেদাত খালি বেদাত খালি বেদাত